সরকার এখনও একটা কাজ করতে পারেনি এবং সেই বিষয়টা হাইলাইট করে বিএনপির সফলতা দাবি করছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই বিষয়টা বিশ্লেষণ করা জরুরি। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 19 এপ্রিল 24। আমরা কী জন্য এই আলোচনা করছি বারবার? দর্শক, আপনারা অনেকেই বিরক্ত হচ্ছেন, আমি জানি, আপনারা মন্তব্য করছেন, হতাশ হচ্ছেন, হতাশা থেকে যে ভাই কত কিছুই করলাম, কত চেষ্টা করলাম, আপনারা কত কিছু বললেন, আপনাদের বক্তব্যে অনুপ্রাণিত হলাম, মোটিভেটেড হলাম, রাজপথে নামলাম, কিন্তু শেষ পর্যন্ত তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, কী আর হবে ভাই, এগুলো আর বলেন না, চুপচাপ করে বসে থাকি না। দর্শক, আমি বারবার বলি যে একবার না পারিলে দেখো শতবার। বিএনপি জামাত যেহেতু শান্তিপূর্ণ পথেই আন্দোলনে করে সফল হতে চায় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অন্য কোনো বিকল্প নেই, অশান্তির পথ, সন্ত্রাসের পথ ধরার কোনো সুযোগ নেই, অতএব বারবার চেষ্টা করতে হবে। 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন ঠেকানো যায়নি বা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তাতে কি, আবারও চেষ্টা করেন, আবারও পারবেন, চেষ্টা চালিয়ে যান, সফল হবেন। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে যে এভাবে 2024 সাল থেকে আপনাদের নতুন পথচলা, গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন পথচলা শুরু। যেহেতু বিএনপি ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তাদের পররাষ্ট্রনীতিকে শিফট করেছে, অতএব নতুন উদ্যমে, নতুন মাত্রায়, নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাদের আত্মবিশ্বাস বাড়ানো, মোটিভেট করা, এই উদ্দেশ্যে আমরা কথা বলছি। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, নানান দলের নানান নেতাদের নানান ধরনের বক্তব্য বিশ্লেষণ করে যৌক্তিকভাবে আপনাদেরকে আসন্নিত করার চেষ্টা করছি, উপস্থাপন করছি। দর্শক, আমরা একটা খবর বিশ্লেষণ করতে চাই। সরকার দমিয়ে রাখতে পারেনি, এখনও আন্দোলনে আছি, রুহুল কবির রিজভী এই গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন। এর মানে কি? এর মানে সরকার তো বিএনপির উপর এমন কোনো দমনপীড়ন নেই, জামাতের উপর এমন কোনো দমনপীড়ন নেই যে চালায়নি, বিএনপিকে ভাঙার এমন কোনো চেষ্টা নেই যেটা সরকার করেনি। তারপরেও সরকার যে কাজটা পারেনি সেটা হচ্ছে এখনও বিএনপি জামাতকে দমিয়ে রাখতে পারেনি। এ কারণে এখনও কিন্তু এই সরকারের অধীনে নির্বাচন না করার, কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ক্ষেত্রে বিএনপি জামাত জিরো টলারেন্স এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। অতএব রিজভীর দৃষ্টিতে বিএনপির যে সফলতা সেটা সঠিক, এর মানে বিএনপির মাজা সোজা, কোমর সোজা, সোজা করে দাঁড়াবে, সামনের দিকে এগিয়ে যাবে, এবং সোজা করে দাঁড়ানোর পেছনে যুক্তরাষ্ট্র বিএনপিকে জাগিয়ে তুলতে পারেনি, কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপির স্পষ্ট অবস্থান বিএনপিকে এবার জাগিয়ে তুলতে পারবে ইনশাল্লাহ। অতএব সরকার যে দমিয়ে রাখতে পারেনি, বিএনপি যে এখনও কথা বলছে নির্বাচন বর্জন করার সাহস দেখাচ্ছে, যে না এইসব নির্বাচন বর্জন করলে আমরা হারিয়ে যাব না, এই আত্মবিশ্বাস দেখাচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করলে নেতাকর্মীদের বহিষ্কারের হুমকি দিচ্ছে, এটাই একটা সফলতা। দমনপীড়ন করেও সরকার বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর মানে সব কিছু করেছে, দমনপীড়ন সব করেছে, কিন্তু বিএনপি জামাতকে দমিয়ে রাখতে পারেনি সরকার, এখনও এই কাজটা পারেনি। তিনি বলেছেন আমাদের আন্দোলন তো এখনও শেষ হয়নি, আর আমি এটাকে বলতে চাই আন্দোলন যা শুরু, নতুন মাত্রায় শুরু, অনেক ভুল ভ্রান্তি সমাধান করে আন্দোলন শুরু, বিএনপি জামাত ঐক্যবদ্ধ হবে, তখন আপনারা বুঝবেন যে আনুষ্ঠানিকভাবে শুরু। এখনও আন্দোলনে রয়েছি আমরা, এখনও টার্গেটে পৌঁছাতে পারিনি। তিনি একটা অনুষ্ঠানে, আমি যখন বিশ্লেষণ করছি তার একদিন আগে, এ বক্তব্য দিয়েছিলেন। রিজভী বলেন গত বছরের 28 অক্টোবর থেকে চলতি বছরের 27 জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির 20 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে, কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে, অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোরাগুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে। এই যে বিএনপির ত্যাগ, ডেডিকেশন, স্যাক্রিফাইস, এগুলো একদিন কথা বলবি, রক্ত কখনো বৃথা যায় না, একদিন না একদিন রক্ত কথা বলেই, হয়তো বা টুডে অর টুমোরো। তিনি বলেন বিএনপির উপর যতই নির্যাতন নিপীড়ন হোক, বিএনপি মাথা ততই বলবীর, উন্নত মানুষের প্রবল দমনপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার, এভাবেই আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। রিজভী বলেন, আরও যেটা বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। আর কিসের বিজয়? আমরা মামুদের ডামি নির্বাচন, নিজেরা নিজেদের নির্বাচন, তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো, কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে, আমরা জনগণকে ভোট, তোমরা জনগণের ভোট হরণকারী, দ্যাটস রাইট, কিসের বিজয়? জনগণ তো ভোট দিতে যায়নি,
অতএব এটা বিজয় নয়, এটা গায়ের জোরে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছুই নয়। অতএব দর্শক, ইন কনক্লুশন আমরা বলতে পারি যে সরকার এখনও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। আমি অ্যাড করতে চাই, জামাত ইসলামকে দমিয়ে রাখতে পারেনি, নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছে। এটাই রুল কবির রিজভীর দৃষ্টিতে সফলতা।